অবশেষে আমার ব্লেন্ডারটা কেনা হলো, আমি অনেক হ্যাপি আমার ব্লেন্ডারটা কেনা হয়েছে। কারণ একটা ঘরের একটা জিনিস যখন চলে যায় তখন আসলে অনেক আমার জিনিসটা ভালো লাগলো, যে দিন যেদিনটা চাইছি ওদিনটা যাওয়ার সাথে সাথে পাই গেছে, আর আমি যে চাইতে থাকলেও পাই না, এক বছর চলে গেল। আজকে এটা আমি কতদিন পর পাইছি বলো? আচ্ছা ওকে, আজকে তুমি আস্তে আস্তে খোলো, আমি একটা ছোট ভিডিও করি আমার ব্লেন্ডারটা কেমন হয়েছে, সবাই একটু আমাকে বলবে, জানাবে। আমার লাইভেও আমার ব্লেন্ডারটা আমি দেখাচ্ছি সবাইকে। আচ্ছা কি এমডি মহিম লিখেছে, কেমন আছেন? ভালো আছি মহিম ভাই, আপনি কেমন আছেন? আচ্ছা খোলো আম্মু, আব্বু তুমি যে এই যে বাবা। আচ্ছা আমি ধরতেছি, আমার ব্লেন্ডার উঠেছে। আচ্ছা এটা দেখলে মনে হচ্ছে না যে কি জানি পাইছি না, পাওয়াটা না আসলে একটা ভালো লাগা থেকে ভিডিওটা করা। এই যে আমার ব্লেন্ডার, ইনস্ট্রাকশন পেপার, একটা জগ, এই যে চামচ, হ্যাঁ চামচটা আছে, সুন্দর ভালো, তবে সুন্দর ব্লেন্ডারটা ভালোই, খারাপ না। খারাপ করতে খুব খারাপ দেখছে, এই যে এটা এটা তোমার ক্যাপ আছে একটা লিটার, ক্যাপটা লিটার। ওই যে ওর বট উঠে বসে কই, আমার ছেলে আমার ছেলে আমার ছেলে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমার ছেলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। দাঁড়া ভেঙে ফেলাইস না, তারপরে আর এক যন্ত্রণা। আচ্ছা এখানে কোনো সিস্টেম আছে নাকি খোলার? হ্যাঁ ওইদিকে না কি এদিকে? হ্যাঁ এদিকে যাক, অবশেষে ব্লেন্ডারটা পেয়েছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ব্লেন্ডারটার জন্য কত দিন আমার অপেক্ষা করা লাগছে, আমি কিছুই করতে পারছিলাম না। আচ্ছা এটা খোলা যায় না, জগটা খোলা যায় না? এইদিকে না, এইদিকে না, এইদিকে না, এইদিকে না, এইদিকে, হ্যাঁ হ্যাঁ এই যে, হ্যাঁ জগটাও খুলে ফেলেছি, মাথা থেকে ধর আলাদা করে দিয়েছি। বুঝে বুঝে এই সাইডে, এই সাইডে, এই সাইডে, আরে হাত ছাড়ো জি মা, ও মামা। আচ্ছা দেখা হয়েছে ব্লেন্ডার, সবাইকে দেখালাম, আমার ঘরের একটা নতুন সদস্য এসেছে। সো সবাই ভালো থাকবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।